কান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে আজকের ম্যাথের ক্লাসে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু মিসলেনিয়াস টাইপের অঙ্ক করাতে চলেছি। এমন কিছু অঙ্ক আজকের ক্লাসে বেছে নিয়েছি যে অঙ্কগুলো দেখে তোমাদের ভীষণ সোজা মনে হলেও দেখবে সলভ করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেকেই এই ধরনের অঙ্কগুলো বারবার ভুল করে ফেলে। তো চলো শুরু করি আজকের ক্লাসে। প্রথম অঙ্ক দেখো কি বলা হয়েছে, কতগুলো দশমিক যুক্ত সংখ্যা দেওয়া হয়েছে এবং তাদের গসাগু বা এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটি আমরা অনেকেই দেখো আমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম করে থাকি, কি করি না, এই দশমিক থাকলে দশমিক তুলে দিয়ে সংখ্যাটিকে ভগ্নাংশে পরিণত করি, অর্থাৎ 108/100, তারপরে কি করি 0.36 কে লিখি 36/100, কমা এটাকে লিখি 9/10। এই ভগ্নাংশ নির্ণয় করে ভগ্নাংশে পরিণত করে দশমিক বিন্দু তুলে দিয়ে তারপরে আমরা গসাগু করি কিভাবে, না গসাগু নির্ণয়ের যে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের নিয়ম কি, না লগুলি অর্থাৎ উপরে যে সংখ্যাগুলি রয়েছে তার গসাগু আর নিচের সংখ্যাগুলির লসাগু। তাহলে ওপরের সংখ্যাগুলো 9, 36 আর 108 এর গসাগু কত হবে, না এই প্রত্যেকটা সংখ্যাকে ম্যাক্সিমাম কি দিয়ে ভাগ যায় একটু ভাবলে দেখো 9 দিয়ে ডিভাইড ভাগ যায় প্রত্যেকটাকে, তাহলে 9 হচ্ছে গসাগু মানে ওপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাগু। নিচের গুলোর লসাগু মানে 100, 110 এর লসাগু কি হবে 100 হবে। তাহলে আমরা এটার উত্তর হিসাবে কি করি 100 দিয়ে 9 কে ভাগ করলে 0.09 এটা আসে আমাদের, অর্থাৎ আমরা ডিটাকে উত্তর এখানে করে ফেলি অনেকেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এটা একদমই ঠিক নয়, এটা হলো আমাদের ভুল, এটা আমরা করতে পারি না, এটা কাটা, ঠিক আছে, এটা কাটা, এটা উত্তর ঠিক নয়। তাহলে সঠিক কি, এইবার দেখো সঠিকটা আমরা করব, এই অঙ্কটির সঠিক প্রসেসটা কি করার, এই যে দশমিক সংখ্যা যুক্ত সংখ্যা আছে এদেরকে দেখবো দশমিকের পরে ম্যাক্সিমাম কত ঘর আছে, দেখো দুই ঘর আছে এখানে, এখানে দুই ঘর আছে, এখানে এক ঘর আছে। প্রথম কাজ হবে দশমিকের পরে ঘর সংখ্যা সমান করা, অর্থাৎ 0.36 এটা ঠিক আছে, আর এই সংখ্যাটিকে এক ঘর আছে দশমিকের পরে এটাকে আমরা শূন্য বসিয়ে দুই ঘর করে নেব, ঠিক আছে, দশমিকের পরে ম্যাক্সিমাম দুই ঘর ছিল, দেখো প্রত্যেকটা সংখ্যা দুই ঘর করে নিলাম। এইবার এর গসাগু করব, এর গসাগু কত হবে, গসাগু সমান সমান যদি আমরা পয়েন্ট নেই মনে করো, পয়েন্ট না থাকলে এটা কি হবে 108, 36 আর 90, এই তিনটি সংখ্যার গসাগু কত, মানে এই তিনটি সংখ্যাকে পয়েন্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম কত দিয়ে ভাগ যায়, দেখো একটু মনে মনে ভাবলেই 18 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকেও যায়, এটাকেও যায়, 5 8 90, 18 2 36, 6 8 108, তাহলে 18 দিয়ে ভাগ যায় ম্যাক্সিমাম, তাহলে গসাগু হবে 18। এইবার দেখবো দশমিক বিন্দু কয় ঘর বাদে আছে, এক ঘর দুই ঘর, তাহলে এক ঘর দুই ঘর বাদে দশমিক বিন্দু বসিয়ে দিই, তার মানে এটার উত্তর সঠিক উত্তর হচ্ছে 0.18, এটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে অপশন সি তে যেটা আছে এটা হচ্ছে সঠিক, তাহলে সঠিক হচ্ছে এটা, ঠিক আছে। এইবার সঠিক এবং খুব শর্টকাট ট্রিক্স এটা হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। এইবার তাহলে এখানে আমাদের ভুলটা কোথায় ছিল, এখানে তো আমি কিছু ভুল করিনি দেখে মনে হচ্ছে, ভুল ছিল, ভুলটা কি, এইভাবে আমরা যখন এরকম ভগ্নাংশ পাবো সরাসরি লসাগু না করে এই দশমিক বিন্দু থেকে ভগ্নাংশ নেওয়ার পর এই সংখ্যাগুলোকে কাটাকাটি যদি যায়, কাটাকাটি গেলে কাটাকাটি করে লোয়েস্ট ফর্মে আগে নিয়ে আসতে হবে, লোয়েস্ট ফর্ম মানে এখানে যদি কাটাকাটি করে নিতাম দেখো এটা আসতো 27/4 = 100 আর 27/25, কমা এটা আসতো 4 9 36 4 25 100, কমা এখানে আসতো 9/10, কাটাকাটি যায় না। এবার এই তিনটে ভগ্নাংশের গসাগু করলে কিন্তু, যদি গসাগু এই তিনটে ভগ্নাংশের গসাগু করতাম তাহলে কিন্তু আমাদের এই 0.18 আসতো, 0.18 আসতো, অর্থাৎ এটাই আমার সঠিক উত্তর। এবং তুমি যদি এই ভগ্নাংশের আকারে নিয়ে করতে চাও তাহলে এইখান থেকে এরকম ভগ্নাংশগুলোকে কাটাকাটি করে নিয়ে তারপরে যে লগগুলির গসাগু আর হরগুলির লসাগু এই নিয়ম অ্যাপ্লাই করবে, আশা করছি উত্তর সঠিকভাবে মিলে যাবে, ঠিক আছে। দেখতে থাকো আজকের ক্লাসে এরকমই মজাদার অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নেওয়া হয়েছে, যেগুলো দেখে সোজা মনে হলেও করতে গেলে কিন্তু সলভ করতে গেলে কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভুল করে ফেলি। দেখতে থাকো 2 নম্বর কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ, চলে আসি আমরা 2 নম্বর কোশ্চেন, এবার দেখে নেব আজকের ক্লাসের পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলা হয়েছে, একটা রাশি দিয়ে বলা হয়েছে এর এককের অঙ্কটি কত, একটি বিয়োগফল দেওয়া হয়েছে, বিয়োগ করে বিয়োগফলের এককের অঙ্কটি কত হবে। তো আমরা জানি এই ইউনিট ডিজিট নির্ণয়ের অঙ্কর ক্ষেত্রে কি করা হয়, না
এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে এই যে পাওয়ারের যে সংখ্যা থাকে এই পাওয়ারের সংখ্যাগুলোকে আমরা কি করি 4 দিয়ে ভাগ করি তাই না তাহলে প্রথম কাজ হবে আমাকে এই 59 কে 4 দিয়ে ভাগ করা কত বার যাবে দেখো 1 4 19 4 4 16 17 18 19 তিন থাকলো রিমাইন্ডার রিমাইন্ডার বা অবশিষ্ট কত 3 তাহলে আমরা এটাকে কি করব 7 টু দি পাওয়ার 3 করে দেব মাইনাস এবার 66 আছে একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি দেখো 4 দিয়ে 66 কে ভাগ করলে প্রথমে একবার 4 26 কতবার যাবে না 4 6 24 তাহলে কত থাকছে 2 রিমাইন্ডার রিমাইন্ডার বা অবশিষ্ট কত থাকছে ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 2 থাকছে তাহলে আমরা কি লিখব 3 টু দি পাওয়ার স্কয়ার 2 2 মানে 3 স্কয়ার ঠিক আছে এবার এই অঙ্কটি আমরা সলভ করব দেখো কি করব 7 কিউব মানে 343 343 মাইনাস 3 স্কয়ার মানে কত 9 ঠিক আছে এইবার আমরা এটা বিয়োগ করলে আমাদের ইউনিট ডিজিট এসে যাবে বিয়োগ ফলে তো এখানে অনেকে কি করে এই যে আসলে 3 আছে এখানে 9 আছে ইউনিট ডিজিট এখানে অনেকে কি করে মাইনাস 6 বা শুধু 6 এই অঙ্কটির উত্তর অনেকে করে ফেলে 6 করে 6 করে ফেলে যেটা অপশনে আছে এতে এই 6 কিন্তু হবে না হবে কত এখানে অনেকে 6 করে 6 হবে না তাহলে কি করতে হবে এই যে 3 আছে 3 থেকে 9 বাদ দাও জানা তাহলে 3 কে আমরা কি করব বিয়োগ করার সময় 3 কে 13 ধরি তাহলে 9 আছে কত হবে 13 হবে 9 আছে কত হবে 13 হবে 4 হলে তার মানে বুঝতেই পারছো আমার ইউনিট ডিজিট আসতে চলেছে এই 4 6 9 কিন্তু এটা কত আসতে চলেছে ইউনিট ডিজিট 4 এখানে যে বিয়োগফলটা আসবে তার শেষে কিন্তু 4 আসবে আর আমার বিয়োগফল না করলেও হবে তার মানে এটা সঠিক উত্তর অপশন ডি অপশন ডি 4 হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তাহলে ইউনিট ডিজিট নির্ণয় একটা অঙ্ক করলাম আমরা চলে আসব এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 তো আজকের ক্লাসের নেক্সট অঙ্ক কি বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 দেখো কি হয়েছে 2 টু দি পাওয়ার 71 প্লাস 2 টু দি পাওয়ার 72 প্লাস 2 টু দি পাওয়ার 73 প্লাস 2 টু দি পাওয়ার 74 এই যে রাশিটি এই রাশিটি নিচের কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ঠিক আছে তো আমরা এই ধরনের অঙ্কের সঙ্গে অনেকেই পরিচিত এই ধরনের অঙ্ক পেলে আমরা কি করি আগে এটা কমন নি কমন কি যাবে দেখো এর মধ্যে সবচেয়ে কম 2 টু দি পাওয়ার 71 প্রত্যেকটির মধ্যে আছে তাহলে 2 টু দি পাওয়ার 71 যদি আমরা কমন নিয়ে নি তাহলে আমাদের থাকছে কি এখানে 2 টু দি পাওয়ার 71 কমন নিলে এখানে 1 পড়ে থাকছে প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 ঠিক আছে এই থাকছে এইবার আমরা কি করি 2 টু দি পাওয়ার 71 যেমন ছিল থাকলো ইনটু এখানে দেখো যদি আমরা এটা করি তাহলে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 2 কিউব মানে 8 তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 71 ইনটু এখানে দেখো 8 4 12 12 আর 2 14 আর একে 15 তাহলে এই যে রাশিটি আসলো এই রাশিটি 2 টু দি পাওয়ার 71 ইনটু 15 এবার আমরা অপশনস এর দিকে তাকাই যে এর মধ্যে কোন অপশনটি দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এটাকে ভাগ করা যাচ্ছে বা মিলে যাচ্ছে কাটাকাটি যাচ্ছে তো তাকালে দেখতে পাচ্ছ যে কোনো কিছু দিয়ে পরিপূর্ণরূপে কাটাকাটি হচ্ছে না কারণ 15 কে এখানে যে অপশনস গুলো দেওয়া আছে তার মধ্যে কোনোটি দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে স্বভাবতই আমাদের এই অঙ্কটি পেয়ে মনে হয় যে এটি সঠিক উত্তর অপশন ডি কোনোটিই নয় কিন্তু বাস্তবে এই অঙ্কটিরও সঠিক উত্তর এটা নয় কি হবে সঠিক উত্তর দেখো এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার 71 কমন না নিয়ে আমরা 2 টু দি পাওয়ার 70 কমন নিতাম অর্থাৎ এই 2 টু দি পাওয়ার 71 কে আমরা 2 টু দি পাওয়ার 70 ইনটু 2 ইনটু 15 এইভাবে ভাঙতে পারি কারণ 2 টু দি পাওয়ার 70 মানে এই যে 71 2 টু দি পাওয়ার 71 মানে 2 টু দি পাওয়ার 70 ইনটু এই যে 2 টু দি পাওয়ার 1 এটাই আমরা ভাঙতে পারি কারণ এটা দেখো যোগ করলে আবার গুণ করলে 2 টু দি পাওয়ার 71 হয়ে যায় তাহলে এইবার এটাকে ভেঙে নিলে দেখো 2 টু দি পাওয়ার 70 ইনটু এখানে কিন্তু 30 এসে যাচ্ছে এবার এই 30 কে দেখো এখানে এই যে অপশনস বি 10 দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য তার মানে কি এই অঙ্কটি কিন্তু সঠিক উত্তর অপশন বি হবে অপশন ডি নয় কারণ 10 দিয়ে এই রাশিটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে অর্থাৎ 10 দিয়ে এটাকে ভাগ করলে কেটে যাবে তার মানে সঠিক উত্তর কিন্তু অপশন বি 10 বোঝা গেল তবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ এরকম কমন নেওয়ার পর যে রাশিটা আসে সেই রাশিটা দেখো এইখানে যে অপশন দেওয়া থাকে সেই অপশনের মধ্যে কোন না কোনো অপশন দিয়ে কাটাকাটি যায় মানে ভাগ করা যায় এবং সেক্ষেত্রে সেটাই সঠিক উত্তর হয় কিন্তু যদি কখনো এরকম সমস্যা হয় আমরা চেষ্টা করব যেটা কমন নিয়েছি সেটাকে আরেকটু ভেঙে
এরকম ভাবে এরকম চেহারায় দিতে যে ওর মধ্যে কোনো অপশন দিয়ে এইটুকুকে ভাগ করা যাচ্ছে কিনা। যদি দেখা গেল না যেত, তাহলে এখান থেকে আরেক ঘর 2 to the power 69 করে আরেকটা 2 বের করতাম, বের করে দেখার চেষ্টা করতাম যে ওর মধ্যে কোনো অপশন দিয়ে এটাকে কাটাকাটি যাচ্ছে কিনা। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু ঘুরিয়ে এরকম আসতে পারে, খেয়াল রাখবে। চলে যাই আমরা আজকের ক্লাসের পরবর্তী অঙ্কে, দেখে নেব পরবর্তী অঙ্ক কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 3 মতোই সেম টাইপের আরেকটি অঙ্ক। তো এই এই রাশিটিও এই যোগফলটি নিচের কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাহলে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। কি করব, প্রথমে কি কমন যাচ্ছে দেখে নেব। কমন যাচ্ছে 4 to the power 61। 4 to the power 61 যদি কমন নেওয়া যায়, কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে পুরোটা কমন নিলে 1 থাকে, প্লাস এখানে 4 to the power 1 প্লাস 4 square প্লাস 4 cube, তাই না? 61 কমন নিয়ে নিয়েছি, 4 to the power 61, তার মানে 62 এক, এখানে 4 square, এখানে 4 cube। তাহলে এবার কি হবে দেখো, এবার 4 to the power 61 যেমন আছে থাকলো, ইনটু এটা এটা আমরা মান বসালে কি হবে, 1 plus 4 plus 16 plus 4 cube মানে 64। তাহলে এটা কি হবে, 4 to the power 61 ইনটু দেখো 64 আর 16 যদি করি 64 70 80 84 85 85। দেখো 4 to the power 61 ইনটু 85। এইবার আমরা দেখে নেবো একবার যে এই যে 85 এখানে কোনো সংখ্যা এমন আছে কি অপশন যেটা দিয়ে ভাগ যায়। হ্যাঁ দেখতে পাচ্ছি অপশন ডি 5, 5 দিয়ে এটাকে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে 5 17 85 17, তার মানে এই রাশিটি পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে কিন্তু এটাই কোনো খুব বেশি চালাকি কিছু নেই, এটা সঠিক উত্তর কিন্তু অপশন ডি। ঠিক আছে, এই কোশ্চেনটিও ভীষণ ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষায় অনেক সময় এটিও আসতে দেখা যায়, এটা খুব সোজা ছিল। চলে যাই আমরা আজকের ক্লাসের পরবর্তী অঙ্ক বা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 5। দেখতে থাকো আজকের সেশনের পরবর্তী অঙ্ক, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, 7954 × 7956 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একটা দুটো রাশি গুণফল দেওয়া আছে, গুণ দেওয়া আছে, এই গুণফলের সঙ্গে বলছে কত যোগ করলে, মিনিমাম কত যোগ করলে ইহা একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে পূর্ণবর্গ রাশিগুলো কেমন, পূর্ণবর্গ রাশিগুলো দেখো, পূর্ণবর্গ রাশি যেগুলো মনে করো 81, এটি একটি পূর্ণবর্গ রাশি, কারণ এটাকে আমরা 9 whole square এরকম আকারে লিখতে পারি, বা এটাকে 81 কে রুট করতে করতে একটি সঠিক মূল বা রুট করা যায়। তো এরকম একটা সংখ্যা, তাহলে এর সঙ্গে মিনিমাম কত যোগ করলে এই গুণফলটা একটি এরকম স্কোয়ার আকারে, তো স্কোয়ার রাশি আকারে পরিণত করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা এই ধরনের অঙ্ক খুব ফাস্ট করার ট্রিক্স হচ্ছে দেখো 7954 × 7956, এটা সবচেয়ে ফাস্ট করার জন্য আমরা কি করব, এই যে লাস্ট যে ডিজিটটা থাকবে না, এই লাস্ট ডিজিটটাকে, অর্থাৎ এখানে আছে লাস্ট ডিজিট 4 আর এখানে আছে 6, এই লাস্ট ডিজিটটাকে আমরা যোগ করব। দেখো লাস্ট দুটো ডিজিট 4 plus 6, একে আমরা কি করব 2 দিয়ে ভাগ করে দেব যোগফলটাকে। 10 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে না, 5। ঠিক আছে, 5 হচ্ছে। এইবার আমরা দেখো এটাকে কি করব, এটাকে এরকম ভাবে লিখব 7955, কত ছিল এটা 4 ছিল, কিন্তু আমি কি লিখলাম দেখো 7955, এই যে 5 এখানে পেয়েছি, অর্থাৎ 1 বেশি হয়ে গেল, তাহলে আমরা কি করব -1 করে দেব, হলো ইনটু দেখো গুণ এটাকে কি করব 7955, 6 ছিল কিন্তু আমি কি লিখলাম 5, এই যে লাস্ট যোগফল 5 পেয়েছিলাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে 5 পেয়েছিলাম, এবার এখানে তো 6 ছিল, আমি 5 এক কম লিখেছি, তাহলে কি করব 1 এবার অ্যাড করে দেব, হলো। এইবার দেখো এটা কিন্তু একটা সূত্র আকারে এসে গেল, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে চেয়ার আসলো। এইবার এই রাশিটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি এই রাশিটা, তাহলে এখানে দেখো এখানে এই রাশি এইটুকু একটা পূর্ণবর্গ রাশি, ঠিক আছে, কিন্তু এই রাশি টোটালটা রাশিটা পূর্ণবর্গ হবে, টোটাল রাশিটা একটা পূর্ণবর্গ হবে যদি এখানে এই -1 square না থাকতো, তাই না? এই রাশিটা টোটাল পূর্ণবর্গ হতো 7955 whole square, এই যে হোল স্কোয়ার আকারে লিখলাম হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি তখন যখন এই -1 square মানে কত 1, এই -1টা এর সঙ্গে যদি না থাকে তাহলে এই রাশিটা একটা পূর্ণবর্গ, তার মানে এই -1টাকে এখান থেকে ক্যান্সেল করতে হলে আমাকে কি প্রয়োজনের সঙ্গে একটা
প্লাস 1 প্রয়োজন তবে এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে শুধু এই রাশিটা থেকে যাবে যেটা একটা পূর্ণবর্গ রাশি অর্থাৎ পূর্ণবর্গ রাশিকে আমরা প্রথমে শিখিয়েছিলাম যেন হোল স্কয়ার আকারে লেখা যায় তাই না পূর্ণবর্গ রাশিগুলোকে তাহলে এইটুকো পূর্ণবর্গ রাশি হবে তখন যখন এই মাইনাস 1 এর সঙ্গে থাকবে না তার মানে আমাকে জানতে চাইছিল এর সঙ্গে মিনিমাম কত যোগ করতে হবে এই মাইনাস 1 কে কাটতে হলে আমার কি দরকার একটা প্লাস 1 দরকার তাহলে আমাকে এই অঙ্কটি সঠিক উত্তর কি হবে এক যোগ করলে রাশিটি এই বাদবাকি রাশিটা একটা পূর্ণবর্গ হবে অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ হবে তাহলে এতটা আমার প্রয়োগ করার প্রয়োজন নেই আমরা খুব ফাস্ট কি করব এই যে 4 আর 6 লাস্ট 2 ডিজিট যোগ করে যেটা হবে যোগ করার পর তাকে 2 দিয়ে ভাগ করে 5 পাবো দেখব 5 এর থেকে এটা কত কম বা 5 এর থেকে এটা কত বেশি এখানে 5 এর থেকে 1 কম বা 1 বেশি সেই 1 কে স্কয়ার করে দিলেই সেই 1 কে স্কয়ার করে দিলেই আমার কি হবে সঠিক উত্তর বেরিয়ে যাবে অর্থাৎ যে যেটা কম বা বেশি এখানে যেটা পাবো তার স্কয়ার করলে যেটা হবে সেটাই আমার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অর্থাৎ এই ক্ষেত্রে আমার সঠিক উত্তর অপশন বি 1 1 হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তাহলে 1 হচ্ছে আমার সঠিক উত্তর এই অঙ্কটি আজকের সেশনে পরবর্তী অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে 3,7,9 দ্বারা গঠিত তিন অঙ্কের সমস্ত সংখ্যাগুলির সমষ্টি কত অঙ্কটা আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো এই 3,7,9 দিয়ে যতগুলি সংখ্যা তৈরি করা যায় ঘুরিয়ে ফিরিয়ে যেমন ধরো 3,7,9 3,9,7 7,3,9 7,9,3 9,7,3 9,3,7 আর দেখো ঘুরিয়ে ফিরিয়ে আর কোনো সংখ্যা তৈরি করা যায় না এই যে এতগুলি সংখ্যার তৈরি করা হলো সবগুলি সংখ্যার সমষ্টিগত এটা জানতে চাইছে বোঝা গেল এই তিন এই অঙ্কগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে যতগুলি সংখ্যা তৈরি করা যায় সেই সংখ্যাগুলির সমষ্টিগত এবার এটা আমরা যোগ করলেই উত্তর এসে যাবে কিন্তু দেখো এটা বেশ সময় সাপেক্ষ অনেক সময় লেগে যাবে এই অঙ্কটা খুব ফাস্ট করার টেকনিক হচ্ছে শর্টকাট ট্রিক্স দেখো একবারে উত্তর বেরিয়ে যাবে একবারে উত্তর করতে হলে আমাকে কি করতে হবে এটা তিন অঙ্কের সমস্ত সংখ্যাগুলির যোগফল সমান সমান এটা এরকম করবে 3+7+9 অর্থাৎ যে ডিজিটগুলো দেওয়া থাকবে সেই ডিজিটগুলো পরপর যোগ করবে করে কি করবে না তাকে তিন অঙ্কের ক্ষেত্রে 222 দ্বারা গুণ করবে এই 222 দিয়ে কি করে দেবে গুণ করবে তাহলে দেখো 3 আর 7 10 10 আর 9 19 ইনটু 222 ঠিক আছে এটা গুণ করে দিলে উত্তর এসে যাবে দেখো উত্তর কত আসবে 19 দিয়ে গুণ করো বা তোমরা এতক্ষণ যদি যোগ করো এটা যোগ করে দেখো এটার কত আসে এটাও তাই আসবে কি আসবে না 19 দুগুণ 38 এর 8 হাতে 3 19 দুগুণ 38 আর 3 38 আর 3 41 এর 1 হাতে 4 19 দুগুণ 38 আর হাতে 4 38 আর 4 42 4218 4218 দেখো অপশন বি 4218 এটা সঠিক উত্তর এবার দেখি আমাদের এই শর্টকাট ট্রিক্স এখানে ঠিক হলো কিনা দেখো 9 আর 7 16 16 আর 9 16 আর 9 24 25 25 আর 3 28 28 আর 3 31 31 আর 7 38 8 মিলে সাথে 3 3 3 6 6 আর 7 13 13 আর 9 22 22 আর 3 25 25 আর 9 34 34 আর 7 41 এর 1 হাতে 4 9 আর 4 13 13 আর 9 13 আর 9 22 7 29 29 আর 7 36 36 আর 3 39 আর 3 42 ঠিক আছে আশা করছি দেখো দুটোর ক্ষেত্রে উত্তর কিন্তু একই কিন্তু এটা ভীষণ ফাস্ট হয়ে যাবে কিন্তু আমাদের এই ক্ষেত্রে তিন ডিজিটের ক্ষেত্রে যদি জিরো না থাকে জিরো থাকলে নিয়ম হবে না জিরো থাকলে একটু ভিন্ন তো এই 222 মুখস্থ রাখতে হবে তিন ডিজিটের ক্ষেত্রে 222 দিয়ে গুণ এই যোগফল ডিজিটগুলোর যোগফলকে 222 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্সে অ্যানসার পেয়ে যাব দেখে নেব আজকের সেশনের পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে 4,5,7,9 দ্বারা গঠিত চার অঙ্কের সমস্ত সংখ্যাগুলির যোগফল কত অর্থাৎ এখানে চারটি ডিজিট দেওয়া আছে 4,5,7,9 এই 4,5,7,9 কে ঘুরিয়ে ফিরিয়ে যতগুলি সংখ্যা বানানো যায় চার অঙ্কে সেই সমস্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলা হয়েছে বুঝতেই পারছো যদি আমরা ট্র্যাডিশনাল মেথডে করি 4,5,7,9 এই একটা সংখ্যা হবে তারপরে 4
সেভেন ফাইভ নাইন এই একটা সংখ্যা বেরোম, অনেক অসংখ্য সংখ্যা হবে, সেগুলো যদি আমরা সব যোগ করতে যাই প্রচুর সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তাহলে আমরা কি করবো, এটা এইসব এই প্রসেসে যাব না, এই প্রসেসে না গিয়ে আমরা শর্টকাট ট্রিক্স কি করব, একটু মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করতে হবে। দেখো শর্টকাট ট্রিক্স হচ্ছে এই যে ডিজিট গুলো দেওয়া থাকবে, ফোর প্লাস ফাইভ প্লাস কত আছে সেভেন প্লাস নাইন, এই ডিজিট গুলো সব যোগ করব, করে একে আমরা কি করব না চারটে ছয় চারটে ছয়, চার অঙ্কের ক্ষেত্রে চারটে ছয় দিয়ে অলওয়েজ চারটে ছয় দিয়ে গুণ হবে চার ডিজিটের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে জিরো থাকলে হবে না, জিরো থাকলে নিয়মটা আলাদা, একটু অন্যভাবে ঘুরিয়ে করতে হবে। এইবার কি করব, এটা যোগ করব, চার আর পাঁচ নয়, নয় নয় আঠেরো, আঠেরো আর সাত পঁচিশ, তাহলে পঁচিশ ইন্টু চারটে ছয়, এটাকে গুণ করে দিলে আমার উত্তর কমপ্লিট, কি হবে ছয় পঁচিশ দেড়শো শূন্য হাতে পনেরো, দেড়শো শূন্য হাতে পনেরো, ছয় পঁচিশ দেড়শো আর পনেরো একশো পঁয়ষট্টি, একশো পঁয়ষট্টির পাঁচ, একশো পঁয়ষট্টির পাঁচ হয়ে গেল হাতে ষোলো, হাতে ষোলো ছয় পঁচিশ দেড়শো আর ষোলো, দেড়শো আর ষোলো কত হবে না একশো ছেষট্টি, একশো ছেষট্টির ছয় হাতে কিন্তু সেই ষোলোই হবে, ছয় পঁচিশ দেড়শো, দেড়শো আর ষোলো কত হবে একশো ছেষট্টি, অর্থাৎ ওয়ান সিক্স সিক্স, তার মানে আমার অ্যান্সার আসলো ওয়ান সিক্স 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 ফাইভ জিরো, ওয়ান সিক্স 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 ফাইভ জিরো মানে অপশন এ তে আছে, দেখো অপশন এ এক্ষেত্রে সঠিক উত্তর। তুমি যদি এরকম নিচে পাতিয়ে পাতিয়ে যতগুলো সংখ্যা হয় ঘুরিয়ে ফিরিয়ে এই চারকে সামনে দিয়ে না পাঁচকে সাতকে সামনে দিয়ে অনেক সংখ্যা হবে, সেই সংখ্যাগুলো সব পাতিয়ে তারপরে সবগুলো যোগ করতে যাও প্রচুর সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবে খুব ফাস্ট, চার ডিজিটের ক্ষেত্রে এই চারটে ছয় হবে সবসময় যেভাবে শেখালাম, এই প্রসেস অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। দেখতে থাকো আমাদের ক্লাসগুলো, তোমরা যারা নতুন আছো আমাদের ক্লাস নতুন দেখছো, জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করতে চাইলে জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত নতুন নতুন ক্লাস তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আগে নোটিফিকেশন আকারে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে।